হ্যালো ফ্রেন্ডস আমি তোমালি আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই অনলাইন যে গাছগুলো কিনেছিলাম তার মধ্যে একটা গাছের ফুলের ছবি দেখিয়েছি এটা সেকেন্ড গাছটার ফুলের ছবি পাপড়িগুলো এখন খুব সোমোপোকা হয়েছে চারদিকে খুঁজে পাচ্ছি না কিন্তু আছে এদিক ওদিক কোথাও না কোথাও তো ফুল খেয়ে নেওয়ার একটা টেন্ডেন্সি আছে পেস্টিসাইড স্প্রে করেছি দেখি আগে কি হয় তো এটা সেকেন্ড ফুল যেটা অনলাইনে এসেছিল যেগুলো চেয়েছিলাম সেগুলো তো আসেনি কিন্তু যেটুকুই বা এসেছে সেটুকু আমার কাছে ছিল না এটা নতুন কালেকশান পিঙ্ক আছে একটা পুনে ভ্যারাইটি কিন্তু এই ধারটা সাদা এই এটা কিন্তু আমার কাছে ছিল না যাই হোক একটা নতুনত্ব একটা না কিছু হয়েছে অন্তত সেম গাছ হয়নি সেটাই ভাগ্য ভালো তো বাকি দুটো জানি না আমি বলেছিলাম আগেও যে বাকি দুটো বাঁচবে কিনা ওকে একটু সেরে রেখেছি যাই না বাঁচার চান্সই বেশি কারণ ওর রুটই ছিল না একদম তাও বৃষ্টির জলে একটুখানি ফুল হয়েছিল আগে জানি না কত দূর বাঁচাতে পারবো তবে এই গাছ দুটো বেঁচে গেছে এই গাছ দুটো ভালো আছে আর এই পাতা নোয়াচ্ছে কারণ সিলিন্ডারে জল কম তো তার জন্য নোয়াচ্ছে জল দিয়ে দিলে আবার ঠিক হয়ে যাবে তো আজকে যাচ্ছে একটা ছোট্ট ভিডিও আর তার সাথে গোলাপেরও আপডেট দিয়ে দিচ্ছি এটা তাজমহল তাজমহল ফুটেছে একটা কালকে ফুটেছিল দেখাতে পারিনি এখন খুলে গেছে পাপড়িগুলো দেখুন তাজমহলের সবেতে কুঙিয়ে এসছে তো মোটামুটি বৃষ্টির জলে এক্সট্রা করে কিছু খাবার দেওয়ার দরকার হয় না এমনি নিজস্ব খাবারেই কিন্তু ওতে যা মিনারেলস থাকে যা থাকে কি থাকে সেটা নিয়ে আমি একটা পরে ভিডিও করে মানে আমি ডিটেলসে বলবো যে কেন গাছের ফলিয়ে যাতে ভালো হয় বৃষ্টির জলে তো আজকে জাস্ট একটু দেখুন দেখতেও ভালো লাগে কসমসও দেখুন ফুটেছে কত তাই জাস্ট একটা আপডেট দিলাম গাছগুলো কীরকম আছে দেখে বলবেন কীরকম লাগলো ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান যেটুকু জানি তা সঠিক উত্তর দেবার অবশ্যই চেষ্টা করব আর আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নিয়ে